সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি, আর লাকি মন্ডল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন কত বাজে দেখে নি, এখন বাজে 7:38। 10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম, আর দেখো একজন ব্রাশ করছে, গালে এখনো একটাও দাঁত উঠেনি আর ব্রাশ করছে। কাল হবে 13 মাস, এখনো দাঁত উঠলো না একটাও, দাঁত ব্রাশ করছে। দেখো বাবা, অনেকদিন মার খাই না, এখন মারছে। আমি শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি আর থালা বাসন কাল ধুয়ে রেখেছি, এখন ভাত রান্না করব। দেখি কি রান্না করি, চলো তোমরা সাথে থাকবে। দেখো আমার চুনটুটা পেয়ারা খাচ্ছে, দাঁত নেই তবুও খাচ্ছে কি করে দেখো। ইস, আমি এখন রান্না করব পোলাও চালের বিরিয়ানি, আলু পেঁয়াজ দিয়ে আর কিছু না। এই যে ডাল আর চাল ভিজিয়ে রেখেছি, শুধু আলু দিয়ে বানাবো। দেখো আমার চুনটুটা করে কি হয়ে গেছে আমার বিরিয়ানির ভাত। দেখো সিম্পল সাবরানি, আলু পেঁয়াজ আর ডাল দিয়ে। আর ওদিকে ছেলে ঘুমাচ্ছে, আর এই যে আমি এখন বসে গেছি খেতে, পেঁয়াজ কেটে নিয়েছি, এখন আর ভয়েস দিতে পারছি না, তার জন্য পরে গিয়ে ভয়েস দিতে হচ্ছে। দেখো ওদিকে ছেলে ঘুম পড়ছে, তাড়াতাড়ি করে খেয়ে নি না হলে আবার উঠে যাবে। বাবুকে এখন দুধ খাওয়াচ্ছি, গাড়ি নিয়ে খেলা করছে, এখন আর মোবাইল লাগছে না। কালকে মোবাইল ছাড়া দিয়েছিলাম তো খেয়ে নিয়েছিল তাড়াতাড়ি, মানে 5-10 মিনিটের ভিতর খেয়ে নিয়েছে, আর মোবাইল দেখালে আধা ঘন্টার উপরে হয়ে যায়, তবুও মুখের ভিতর ফিডার নিয়ে পড়ে থাকবে, দুধ খায় না, একভাবে মোবাইলের দিকে তাকিয়ে থাকে। আর গাড়ি নিয়ে খেলবে, ই করবে, ফেলবে, ওদিকে নজর থাকে আর মুখেরটাও শেষ হয়ে যায়, এই জন্য আজকে আর ই দিইনি, মোবাইল দিইনি।